হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং বিডের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে একটা অনেকেই মানে চাচ্ছিলেন যে স্কুল ব্যাগ রিভিউ করার জন্য। তো আমরা সবসময় চাই যে মার্কেটে যে আপডেট প্রোডাক্ট আসে সেটাকে রিভিউ দেওয়ার জন্য। তাই আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে, ইনশাল্লাহ রিভিউ দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। এই দেখেন সেরকম এটা ব্যাগটা, মানে বাস্তবে দেখলে ছবির থেকে আরও সুন্দর বেশি। কারণ যারা ছোটো বাচ্চাদের নার্সারিতে প্লে বা ওয়ানে পড়ে তাদের জন্য, এই যে দেখেন সেরকম একটা ব্যাগ। একদম সুপার লাইট ওয়েট এবং কাপড়টা নাইলন কাপড়, তো অনেক টেকসই হবে এটা। এখানে এখানে পার্ট হচ্ছে দুইটা, কালার হচ্ছে দুইটা, মানে অনেকদিন ইউজ করতে পারবে দুটা কালার। দুটোটা কালারই খুবই আনকমন, একদম স্ট্যান্ডার্ড। কারণ আমরা এমন কালারটাই আনি আমাদের নিজের কাছে যেটা মনে হয় যে না আমাদের কাছে চোখে লাগছে এবং কাস্টমার দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে, সেই কালারগুলোই আমরা আনি। যেমন কালার ব্লু কালার আছে, গ্রিন কালার আছে, কিন্তু ওইগুলো হচ্ছে কি এই দুইটা কালার স্ট্যান্ডার্ড বেশি। এই যে দেখেন পার্টটা এবং কাপড়ের যে কোয়ালিটিটা খুবই ভালো করছে আপনি। নাইলন কাপড় তো অনেকদিন লাস্টিং করবে, কারণ ছোটো বাচ্চারা যেহেতু ইউজ করবে একটু রাফ ইউজই করবে, তারা তো আর জিনিসের যত্ন নিতে জানে না, সেক্ষেত্রে এই জন্য কাপড়টা খুবই স্ট্রং কাপড় করছে। এটা ওয়াশেবল, সম্পূর্ণ ওয়াশ করতে পারবে, কোনো সমস্যা নেই, পানিতে ধুইলেও কিছু হবে না। এই যে দেখেন স্পেস, জায়গা আছে মোটামুটি ভালো জায়গা, স্পেসও ভালো আছে। এটা হলো মেইন পার্ট, ভাড়া নেওয়ার জন্য। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এক হলো কাপড়, দ্বিতীয় হলো শিলটা দিছে ডাবল করে, দেখেন যে এই যে ডাবল শিলি। আর আরেকটা জিনিস হচ্ছে অনন্য দেখা যায়, আগে যত আপনি স্কুল ব্যাগ ছিল সবগুলোতে এই যে বিটগুলো আছে না, এই বিটগুলো দিত প্লাস্টিকের, দেখা যায় কোথাও খোসা টোসা খাইলে নষ্ট হয়ে যেত গিয়েছে সহজে, কিন্তু এগুলো দিচ্ছে সম্পূর্ণ কাপড়ের, এই যে বেল করে, এই যে বেল করে দিছে, দেখেন বেল করে দিছে, কোথাও বাড়ি খাইলে খোসা খাইলে সমস্যা নেই, ইনশাল্লাহ ইজিতে সহজে নষ্ট হবে না, এই যে অনেকদিন ইউজ করতে পারবে। এই যে শিলিগুলো ডাবল করে দিছে এবং সাইডে বেল করে দিছে প্রত্যেকটা জায়গায়, দেখেন অনেকগুলো বেল থাকে না কিন্তু এটা বেল বেল্টিং করে দিছে সব জায়গায়। দুইটা সেমই, ওটা যে ফাংশন দেখেছি এটা সেম ফাংশনই, শুধু কালারটা ডিফারেন্স। প্লে নার্সারি ওয়ানে যারা কেজি ওয়ানে পড়ে তাদের জন্য আর কি, ছোটো বাচ্চাদের যারা একটু আনকমন, সবসময় একটু আনকমন জিনিস বাচ্চাদেরকে দিয়ে অভ্যস্ত বা বাচ্চারা একটু ইউনিক টাইপের ব্যাগ চায় তাদের জন্য আর কি ভিডিওটা। খুবই আপডেট স্পেস, পানির বোতল নেওয়ার সিস্টেম আছে। আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা ওই উল্টাপাল্টা কোনো মালের রিভিউ করি না আর উল্টাপাল্টা কোনো মাল বিক্রিও করি না, কারণ যেটা আমরা কাস্টমার টাকাটা নেবে আমরা চাই যে ওই টাকাটা যাতে উসুল উঠে ওইরকম জিনিসই আমরা রিভিউ করি। খুবই আপডেট এবং সুপার লাইট ওয়েট, কিন্তু এটা ব্যাগ আপনার পিঠে নিলে বুঝবো না যে ব্যাগ আছে, একদম সুপার লাইট ওয়েট। এই যে বেলগুলো আপনার লোড নিতে পারবে সমস্যা নেই, যে ওভারলোকিং করা আছে সব জায়গায়। আর আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রাখছি, শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে প্রোডাক্টটা কনফার্ম হবে, আর ব্যাগের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিলে হবে। ঢাকার ভিতরে ডেলিভারি পাবেন 24 ঘন্টা, আর ঢাকার বাইরে হচ্ছে 3 দিন সময় লাগবে আর কি। একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আর আমাদের প্রোডাক্ট ছবিতে যা দেখতেছেন বাস্তবে ইনশাল্লাহ আরও সুন্দর পাবেন, এত নিশ্চয়তা আছে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় বলে থাকি। আর আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আছে আপনার ব্যস্ততার কারণে, অফিসের ব্যস্ততার কারণে আপনার মার্কেটে আসতে পারেন না, বা ঢাকার বাইরে থাকেন ব্যস্ততার কারণে ঢাকা আসতে পারেন না, একটু আপডেট প্রোডাক্ট অনেক সময় দেখা যায় মার্কেটে ঘুরলেও ইউনিক প্রোডাক্ট পাওয়া যায় না অনেক সময়, সেই জন্য আমরা ইউনিক প্রোডাক্টগুলোই আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এবং এ টু জেড ফাংশনগুলো দেখাই থাকি, যাতে
আর কোন জিনিসটা ইয়া হয় এটা বোঝার জন্য আর কি। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার 211 গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই। আজকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।